এবার চ কিভাবে লিখতে হবে, প্রথমে মাত্রা দাও, তারপরে এই সোজা দাগ এলো এখান থেকে এসে ঠিক মাঝখানে, এটা হলো চ। এইখানে যদি আমি একটা দুই পক্ষ লাগিয়ে দিই হয়ে যাবে ছ, কি হবে ছ। তাহলে প্রথমে লিখতে হবে মাত্রা, তারপর এইভাবে লিখতে হবে চ। চ আমরা শিখে গেছি, চকে আমি ছ করে দেব কিভাবে, আবার একটা চ লেখো এখানে, দুই পক্ষ লিখে দাও, হয়ে গেল ছ।